আলাইকুম। আমরা ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান কেতুগ্রাম থানা এবং মঙ্গলকোট থানার কিছু মানুষ। আমরা সুরাটের মধ্যে খুব অসহায় অবস্থায় আমরা আছি। আমরা গরিব মানুষ। আমরা এখানে কেউ এমব্রয়ডারি এবং কেউ রাজমিস্ত্রির কাজ করতে এসেছি। তা এই যে লক আউট সামান্য 4-5 দিনের জন্য হয়েছিল, তারপরেও এখন 21 দিন লক আউট হয়ে আছে। আমাদের কোনো সেট আমাদেরকে পয়সা দিচ্ছে না। যে যার কাছে কাজ করেছে সব সেটরা ঘরে চলে গেছে। এখন ফোন করছি আর ফোন তুলছে না। আমাদের বিশাল অবস্থা খারাপ। কেউ একবেলা খাচ্ছে, কেউ একবেলা খাচ্ছে না। তাই আমরা খুব অসহায় অবস্থার মধ্যে আছি। তাই এই কথাটা আমাদের পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেভাবেই হোক যেন পুঁছে দেওয়া হোক, আমরা যেন গ্রামে চলে যেতে পারি। আমরা বাড়ি গেলে মা বাবা আমাদেরকে ডাল ভাতও খাওয়াতে পারবে, কিন্তু এখানে আমাদের ডাল ভাতটাও জুটছে না। আমাদের খুব আবেদন করছি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি এই কথাটা যেন মমতা ব্যানার্জির কাছে যায়। মমতা ব্যানার্জি যেন আমাদেরকে একটু একটু সাহায্য করে। সাহায্য বলতে সুরাত থেকে যেন আমাদের বাড়ি চলে যাওয়ার একটু ব্যবস্থা করে। আর এই যে মহামারী হচ্ছে, এই যে আজকে গুজরাটে 60 জন হয়ে গেছে, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা না পাচ্ছি বাইরে বেরোতে, আর ঘরের মধ্যে আমাদের টাইম কাটছে না, আর বাইরে বেরোলে পুলিশ আমাদেরকে চার্জ করছে। এই গতকাল আমাদের 4-5টা ছেলেকে পুলিশ এত মার মেরেছে, আমরা না পেরেছি ডাক্তার দেখাতে, না পেরেছি হসপিটাল নিয়ে যেতে। তাই সেই মানুষগুলোকে আমরা পানি গায়ে পানি দিয়ে বরফ দিয়ে বাঁচিয়ে রেখেছি। তাই এই এই আমি যেটা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এই কথাটা যেন যায় আর আমরা যেন গ্রামে পৌঁছে যেতে পারি, এইটাই আমার আবেদন। আসসালামু আলাইকুম।